sleep alone. কোভিড লকডাউন শুরু হওয়ার পর দীর্ঘ প্রায় বছর এক দেড় পর বাংলাদেশে প্রথম একটা কনসার্ট হলো টিসিতে, ঢাকা ইউনিভার্সিটির। তো সেখানে হচ্ছে সকল ব্যান্ড গান পারফর্ম করছে, সেখানে মেঘদল নামে একটা ব্যান্ডও গান পারফর্ম করছে। এই গানটা করে হচ্ছে খুব সমালোচিত হচ্ছে বলতে আলোচনায় আসছে। তো মানে সমালোচিত হচ্ছে বলতে অবশ্যই একটা গ্রুপ অফ পিপলের কাছে সমালোচিত হচ্ছে, আবার একটা গ্রুপ অফ পিপল সমালোচনা করতেছে না। গান তো আসলে পুরোটা দেখাইতে পারবো না, কপিরাইটে ধরে যেহেতু ইউটিউবে, লিরিকটা একটু পড়ে শোনাই। পড়ে শোনানোর পর তারপর আমাদের আলোচনায় আসবো যে এই 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 এটাকে সাপোর্ট করা যায় কি যায় না, এই লিরিকটাকে বা যে সমালোচনাটা করা হচ্ছে এই সমালোচনাটা সাপোর্ট করা যায় কি যায় না, স্টাফ ওই জায়গাতে আসতেছি, রাইট? সো গানটার টাইটেল হচ্ছে ওম, ওই যে হিন্দু ধর্মের ওম, পূজার একটা হইতেছে ওই যে আর কি বলে মন্ত্র, ওই যে ওম অখণ্ডম ব্যপ্তম চরণম কি কি এগুলো বলে। তারপর মুসলমানদের হচ্ছে হজে শরিক হলে যা মুসলমানরা বলে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, ওইটা একটু গায়। তারপর বৌদ্ধ তো আর কোনো ধর্ম নয়, এটা একটা লাইক ফিলসফি, জীবন দর্শন টাইপের, ফিক্সে বৌদ্ধ অংশরণ গাচ্ছে আমি এটাও দেয়, মানে তিনটা ধর্মের তিনটা ইয়ে করে। তারপর বলে যে হইতেছে বল হরি বল তীর্থে যাবো, বিভেদের মন্ত্রে স্বর্গ পাবো, বিভেদের মন্ত্রে স্বর্গ পাবো। সো হিন্দু ধর্ম বিভেদ এটা বুঝাইতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ কুরবানি মাশাল্লাহ। সো ইসলাম ধর্মে যে কুরবানির যে প্রথা ওইটা নিয়ে সমালোচনা করে, ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলাম ইসমাইল আলাহ সাল্লামের যে ঘটনাটা, হালেলুয়া জেসাস ক্রাইস্ট, ধর্মযুদ্ধে ক্রুসেড বেস্ট। সো ক্রুসেড নিয়ে সমালোচনা করে যে মিডল এজে যে ক্রুসেড হয়েছিল মুসলমানদের এবং ইয়েদের মধ্যে, খ্রিস্টিয়ানদের মধ্যে। সো বেসিক্যালি ধর্মের সমালোচনা করে গানটা। সো গানটা অনেক আগে রিলিজ পেয়েছে, আমি নিজেও জানতাম না, আমি নিজে যদিও রক মিউজিক ফলো করি, আই মাইসেলফ ওয়াজ নট অ্যাওয়ার যে এই গান এক্সিস্ট করে। এখন টিসিতে গাওয়ায় সমালোচনা শুরু হয়, টিসিতে গাওয়া সকলে জানতে পারার সমালোচনা করতেছে এবং আমিও তখনই জানতে পারলাম। এবার সে হইতেছে যে সমালোচনার লেজিটিমেসি বা তাদের এই গান করার বা বাংলাদেশে এই গান করার সুযোগ আছে কিনা। এখন মানে আইরনি আর হিপোক্রেসির কথা তো আসলে আলোচনাতে আনতেই হবে, সেটাতে আমরা আসবো শেষ দিকে। মানে কি আইরনি কোন জায়গাতে দেখেন, এটার নাম দিছে হইতেছে সন্ত্রাস বিরোধী কনসার্ট। সন্ত্রাস বিরোধী কনসার্টের মধ্যে এরা মারামারি ঘুষাঘুষি করে এক গ্রুপ আরেক গ্রুপের হইতেছে নকশা কোকশা সব চেঞ্জ করে ফেলছে, সন্ত্রাস বিরোধী কনসার্ট। হ্যাঁ, সো একটু আইরনি হয়ে যাচ্ছে আর কি। আমি যে কারণে বলতেছি যে দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডিয়াল আর একটা হচ্ছে সোনার বাংলার অ্যাঙ্গেল, রাইট? গাছের ঠেও খাবেন তলারটাও কুড়াবেন অত তো মজা হবে না। সো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, ইয়াস অফকোর্স তারা লাইক এগেন ওই যে আলোচনা করছিলাম বাংলাদেশে রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠা নিয়ে যে এপিসোডে, যে এইখানে সব কিছু সেকুলার সিস্টেমে চলে, এখানকার সংবিধান সেকুলার, সব কিছু সেকুলার, এইখানে সংবিধান হচ্ছে ফ্রি স্পিচকে প্রোটেক্ট করে, সো সে এটা গাইতেই পারে, লিখতেই পারে, বলতেই পারে, সেটা সমস্যা নেই। আইডিয়াল সিনারিওটা আলোচনা করতেছি, রাইট? বিদেশে গায়ে বাংলাদেশে সে গাবে না, মানে বিদেশে ফ্রি স্পিচ আছে তো বাংলাদেশে কি নাই নাকি বলতে যাচ্ছেন বাংলাদেশে ফ্রি স্পিচ নাই? ওকে, সো সেটা গেল আইডিয়াল আলাপ। আইডিয়াল আলাপটা অল্প করে করলাম, কারণ আসল আলাপ এখন আমরা রিয়েলিটিতে প্রবেশ করবো, অনুপ্রবেশ করবো। ওকে, চলে আসলাম আমরা এখন সোনার বাংলার বাস্তবতায়। এই যে ওনারা ফ্রি স্পিচ এনজয় করতেছেন বাংলাদেশে বসে, বাংলাদেশে কি ফ্রি স্পিচ আছে? নাই। বাংলাদেশে বসে এরা ফ্রি স্পিচ এনজয় করতেছে 90% মুসলিমের দেশে, মানে অন্যান্য ধর্ম নিয়েও কথা বলছে, যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটাই ইস্যু, অন্য ধর্মের ওদের ইস্যু হলেও তারা মুখ খুলতে পারবে না। সো তাদের যেহেতু ম্যান পাওয়ার নাই, সো তারা হইতেছে যে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক এটাকে গানের মধ্যে একগ্রুপ সমালোচনা করতেছে, গানে এই অংশটা ব্যবহার করছে দেখে অবমাননা হয়েছে। আবার আমি সবাইকে এইটাই করতে দেখতেছি এই পার্টটা নিয়ে, কিন্তু আমার কাছে ইস্যু যেটা হয়েছে লাস্ট পার্টটা, যে মানুষ কুরবানি মাশাল্লাহ, সেটা তো হচ্ছে লাইক ওইখানে তো গানের মধ্যে উপস্থাপন করছে লাভবাইক ওয়ার্ডগুলোকে, এটা আপত্তিকর ওকে করতে পারেন, কিন্তু লাইক ইসলাম ধর্মের মূল একটা স্তম্ভ, যেটা মানে মূল স্তম্ভ বলতে মূল একটা বিষয় যে কুরবানি, ওইটা হচ্ছে মূলত ইসলাম ধর্মকে অ্যাটাক করা যায়, কারণ পাবলিক কী নিয়ে তৌহিদি জনতা কখন কোন দিক দিয়ে কী নিয়ে গরম হয়, এদের গায়ে লাগছে তৌহিদি জনতার হচ্ছে গানের মধ্যে লাভবাইক ঢুকাইছে কেন? আমার দৃষ্টিতে বরং ওই পরের পার্টটা নিয়ে লাগার কথা ছিল। তারা যে এই অধিকার অবহিত স্বাধীনতা ভোগ করতেছে মেঘদল ব্যান্ড, ধর্মের সমালোচনা করতেছে, ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে নিয়ে গান বাধ্য করে সমালোচনা করতেছে, খুব ভালো কথা, খুব ওক, খুব সচেতন। এরা কি বিশ্বাস করে ফ্রি স্পিচে? আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক ফর এ সেকেন্ড এরা ফ্রি স্পিচে বিশ্বাস করে, কিন্তু এরা নিজেরা ফ্রি স্পিচ এনজয় করবে। ইস্যুটা আমার ওই জায়গাতে লিবারেল বললাম না, বাংলাদেশের তো কোনো লিবারাল নাই, এরা কিন্তু যারা এই টাইপের মানে জাফর ইকবাল স্যারের ফ্যান আর কি, প্রচুর পোক লিবারাল একেবারে মাজল মিন অট্টর দিয়ে বেড়ায় ফেসবুকে এবং খুব ভাব ধরে আর কি, খুব একেবারে
প্রগতি প্রগতি করে, সারাদিন গান বাদ্য করে বেড়াচ্ছে, চটের বস্তা কাঁধে নিয়ে, কপালে বড় টিপ দিয়ে। এরা কিন্তু সকলে, এরা কিন্তু আমরা জানি যে শাহবাগ, এরা তো সবাই শাহবাগের একদম প্রথম সারির যোদ্ধা। হ্যাঁ, এরা কিন্তু বলে আসছে সবসময়, মেঘদল ব্যান্ড এটা আদৌ স্পেসিফিক্যালি তাদের ব্যাপারে আমি জানি না তাদের অবস্থান কী, কিন্তু আমি আই ক্যান গ্যারান্টি ইউ, আপনি যদি বলেন যে বাংলাদেশ কিনে তারা যেরকম ইসলাম ধর্ম কিনে প্রশ্ন করতেছে, কুরবানি কিনে একেবারে খুব তীক্ষ্ণ ভাষা, একেবারে খুব ফ্রি স্পিচ উপভোগ করতেছে, বাংলাদেশকে নিয়ে এরকম প্রশ্ন করে, বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে, আমি একটা গান এই দেশে বানাইতে পারবো, পাবো কি না? যদি আমি বানাই তারা ওটাকে সমর্থন করবে কি না? বাংলাদেশ, আপনি এখানে বুঝতে হবে যে যেগুলো ধর্মবিরোধী কথা বলে একেবারে খুব মানবতা ধর্মবিরোধী হয়ে গেছে, এরা মানবতার চোটে টিকতে পারতেছে না, ধর্মের সাথে কোনোভাবে রিকনসাইল করাইতে পারতেছে না। এদের কিন্তু সেকেন্ডারি একটা ধর্ম আছে, জাতীয়তা। এদের, এরা যেরকম ধর্মকে নিয়ে খোঁচাখুচি করে করে বুঝাইতে চায় যে খুব চামড়া পুরু করতে হবে, খুব একেবারে লিবারেল হইতে হবে, ফ্রি স্পিচের সম্মান করতে হবে, এদের যে জাতীয়তা এখানে একটু খোঁচা দিয়ে দেখেন কি অবস্থাটা করে এরা। এদের কিন্তু দাবি হচ্ছে যে জার্মানিতে একটা অসভ্য আইন আছে যে আপনি হলোকাস্ট নিয়ে কোনো কথা, হলোকাস্টে যে কত মারা গেছে এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন কোনো আলোচনাও করতে পারবেন না, করলেও আপনাকে জেলে ভরে রাখা হবে। এই একটা অসভ্য কালো আইনকে এরা রেফারেন্স হিসেবে ব্যবহার করে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত নিহত হয়েছে এইটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, হলোকোস্টের আইনের অনুযায়ী, আইনের অনুরূপ বাংলাদেশের এরকম আইন করার দাবি এদের, যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের তাদের ন্যারেটিভের বাইরে কিছু বললে জেলে ভরে রাখতে হবে। আমি প্রিটি পজিটিভ এই মেঘদল টেকদল এরা এইসব এই ইয়েতে বিশ্বাস করে, এই আইডিয়াতে বিশ্বাস করে। এই যে বাংলাদেশে ফ্রি স্পিচের কোনো এই যে দাঙ্গাটা গেল, এই দাঙ্গার পর হতেছে কারা কি ভিডিও শেয়ার দিছে না দিছে সবাই গ্রেফতার করতেছে। আজকে একজনকে পড়লাম যে যে হইতেছে সেই লাইফটা যে শেয়ার করছে তাকেও গ্রেফতার করছে। কেন এটা হইতেছে যে সে কী জানি বলে ভুল তথ্য ছড়াইতে হেল্প করছে, আমি তো রাখি নাই সেভ করে খবরটা, বুঝি নাই যে আলোচনা করবো বা প্রসঙ্গ আসবে, এভাবে থাকলে রাখতাম, মানে কী জানি পড়লাম, মানে ক্রেজি লাইক এটার জন্য, এটার জন্য মানে তার তো স্বাধীনতা আছে তার, সে তো এখানে মানে সে তো ইয়ে ছড়াচ্ছে না, কি বলে জানি এরা বললো যে গুজব ছড়াচ্ছে না, না সে গুজব ছড়াচ্ছে না, তাহলে তো সবই গুজব, তাহলে ফেসবুক এখন কোনটা বলতে পারবো, ফেসবুকে কোনটা? যেমন সরকার কিন্তু নিয়ম করছে, সাইন করছে যে কেউ যদি কোনো পোস্ট শেয়ার করে, কোনো শেয়ার করে এই লাইক কমেন্ট, ওরে বাবা ভুলে গেছি শেয়ার না, আপত্তি, সরকারের দৃষ্টিতে আপত্তিজনক পোস্টের রাষ্ট্রবিরোধী লাইক কমেন্ট করলেও তারা গ্রেফতার করতে পারবে, সরকার বলছে। কিন্তু এটা কবে জানি আইন পাশ করাইছে না, বাংলাদেশ তো আইন লাগে না, কি আবার আইন? সো এই হচ্ছে বাংলাদেশ। সো এই দেশের মধ্যে বসে এরা হচ্ছে ফ্রি স্পিচ ব্যবহার করে হচ্ছে ধর্মমনা মানুষকে খোঁচাবে কেন? কারণ এদেরকে দুর্বল পাইছে, কারণ এখন আবার সেকুলার গভর্নমেন্ট ক্ষমতায়। তো ওই যেটা বললাম, এদের কিছু মান মন্দির আছে কিন্তু, এই যেগুলো লাভবাহিক হজ টজ কুরবানি নিয়ে খুব গান টান করে গেলো আর কি, এসে এরা চিন্তা চিন্তা করেন 90% মুসলিমের তো সেগুলো তো অনেকটা বুলিংয়ের মতো, এগুলো কিন্তু সিম্পলি বুলিং, মানে এদের পেছনে রাষ্ট্র পাইছে, এদের পেছনে কিছু খুঁটির জোর পাইছে, পেয়ে এরা এই 90% মানুষকে পোক করতেছে এখানে, সেদেরকে টিজ করতেছে, টন্ট করতেছে, জানে যে এই গান গাইলে এখানে মানুষজন গরম হয়ে যাবে কিন্তু কিছু করতে পারবে না, হাত পা বাঁধা সেকুলার গভর্নমেন্টের ক্ষমতা এখন। সো বেসিক্যালি এরা টন্ট করতেছে এসে, সো কিন্তু তাদেরকে আপনি আবার টন্ট করতে পারবেন না, বুঝলেন? বললাম না তাদের যে মান মন্দির, একবার চেতনা, রাষ্ট্র, স্বাধীনতা, জাতীয়তাবাদ, হাবি জাবি এগুলো নিয়ে আবার আপনি কিন্তু কিছু বলতে গেলে এরাই সবার আগে লাইন ধরবে, যে আপনার তখন যে কত জাস্টিফিকেশান দাঁড় করায় ফেলবে, এইটা না ওইটা, ওইটা না ওইটা দিয়ে খেয়ে দেওয়া ঠিক আছে, তখন আবার কুরবানি, মানুষ কুরবানি, মাশাল্লাহ, তখন ঠিক আছে, কথা বুঝেন নাই? ওই ঐতিহাসিক ধর্ম তো একটা ঐতিহাসিক অ্যাকাউন্ট, ওইখানের মানুষ কুরবানি নিয়ে এরা ব্যস্ত, আর বাংলাদেশে তখন লিটারালি মানুষ কুরবানি যদি দেয় এরা তখন চুপ করে বসে থাকবে, জাস্টিফাই করবে, অনেকভাবে জাস্টিফাই করবে যে রাষ্ট্রের স্বার্থে, শান্তি রক্ষার স্বার্থে দরকার আছে। সো এইটা হচ্ছে কথা আর কি, লাইক যেটা বললাম, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড তারা এই গান লিখতো, বলতো যেখানে রিলি ফ্রি স্পিচ আছে, যেখানকার মানুষ রিলি ফ্রি স্পিচকে সম্মান করে আরেকজনের, এরা ওই মাল না, বাংলাদেশে ওই মাল নাই, রাইট? সো এরা যেটা করতেছে, এরা এখানে একটা শয়তানি করতেছে, আমার দেশ, এটা মাই ওপিনিয়ন, ইন মাই হাম্বল ওপিনিয়ন, এরা মানুষকে হইতেছে দুর্বল পেয়ে, সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেরকে, মানে তহিতি জনতাকে তো দুর্বল পাওয়া যায় না, মানে যেহেতু এখন লাইমলেটে আসছে, কখন আবার এটা গরম হয়ে উঠে খেয়ে দেয়, তহিতি জনতা দুর্বল সেটা বলতেছি না নেসেসারলি, কিন্তু এরা তো ছড়ানো ছিটানোভাবে বিচ্ছিন্নভাবে সকলেই দুর্বল, রাইট? এরা এখন যদি একজোট হয় তহিতি জনতা এই গানের প্রেক্ষিতে, তাইলে কিন্তু আবার এরা প্রচণ্ড পাওয়ারফুল, সেটা তো আর কেউ জানে না যে একজোট হবে কি হবে না, এরা যখন গান লিখছে তখন তো এটা এনভিশন করে নাই নেসেসারিলি, যেটা কি এত বছর হয়ে গেছে কেউ তো খেয়াল করে নাই, রাইট? সো এখন যদি এটা আলোচনা এসে, যেহেতু স্পেশালি দেশে মাত্র এই একটা ধর্মীয় সেন্টিমেন্টের উপর ভিত্তি করে দাঙ্গা পরিস্থিতি গেছে, এখন আবার পাবলিক গরম আছে খুব ধর্মের ব্যাপারে, ওই এরা যেরকম হিপোক্রিট, এই তহিদি জন্য তো আরেক হিপোক্রিট, যাকে এদের কিনে আলোচনা করে লাভ নাই, বুঝে? এরা ঘুষ খায় কিন্তু, এরা কিন্তু কোনো ন্যায় নীতির সংজ্ঞাকে ফ্লিপ টুইস্ট করে এরা আপনার পাছায় সারাদিন বাঁশ নিয়ে ঘুরবে, এরা ধর্মের ধয়েদের লাইফে নাই কিন্তু, যে আবার
এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক গাইছে কেন, এটা নিয়ে লেগে যাবে। সো যাক, এই সবই হিপোক্রিট, সবই হিপোক্রিট। সুতরাং যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে তো কোনো মানুষের জীবন জীবিকা নিরাপত্তা নাই, এবং মানুষের যে জীবন জীবিকা নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই, কোনো প্রকার স্বাধীনতা নাই, এটা নিয়ে কিন্তু এইটাকে এই সুশীলরাই নানাভাবে কিন্তু জাস্টিফাই করে। এবং সেই সুশীলদের মধ্যে কি মেক্স দল নাই? তহিদি জনতা যদি খেপে এদের পেছনে লাগিয়ে এদেরকে ধরে, এই শুরু হয়ে যায় আবার মারামারি, কোপাকুপি, কিলাকিলি। আই ডোন্ট নো, আই উইল বি হ্যান্ডস অফ, লাইক আই হ্যাভ নাথিং টু সে হিয়ার। যদি কিছু বলতে হয় আমি মেক্স দল প্যানকে আমন্ত্রণ জানাবো, আসেন আমার ইউটিউব শোতে, আসেন, আপনাদের একটা ইন্টারভিউ নেই, নিয়ে তিন চারটা অকওয়ার্ড প্রশ্ন করে ছেড়ে দিব যে এটা 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 বিশ্বাস করেন কিনা, আপনি কি ফ্রি স্পিচে বিশ্বাস করেন, ওকে তাহলে এটা করেন কিনা, ওইটা করেন কিনা, ওইটাই করেন কিনা। তাদের একটু অনেস্টি নাই যে নিজের ফ্রি স্পিচ প্রোটেক্ট করার স্বার্থে মিথ্যা করে হলেও হইলেও বলার আসবে না মুক্তি তাদের, কারণ বিকজ দে ডোন্ট বিলিভ ইন হোয়াট দে সে। সো এটা হচ্ছে আর কি, যেহেতু তাদের স্ট্যান্ডার্ডে তাদের সাথে যদি খেলা হয় তাহলে আমি বাইরে থেকে আপত্তি জানানোর কে।